বর্তমান পৃথিবীর বাতিলদের ষড়যন্ত্র হলো কোরআনের আলোকে স্তব্ধ করে দেওয়া। আপনি কোরআনের কথা বলবেন না, কোনো সমস্যা নেই, কিন্তু কোরআনে যে হুকুমগুলি আছে, যে আদেশগুলি আছে, এই আদেশগুলি প্রতিষ্ঠা করার কথা বললেই সমস্যা। এত নর্মাল ঠিক বললেন কেন? এই সমস্যার কারণেই আজকে মিজানুর রহমান আজহারি বাংলাদেশে জায়গা হয়নি। এই সমস্যার কারণেই মুফতি আমির হামজা দীর্ঘদিন কারারুদ্ধ ছিলেন। এই সমস্যার কারণেই একবার বেটে মানুষ, ছোট মানুষ রফিকুল ইসলাম মাদানি, কথা বল, কি শক্তি আছে তার, কি জনবল আছে, কোন দেশ তার পক্ষে আছে, কিন্তু কোরআনের কথা বলে, এটাই কলিজা সহ্য করতে পারে না।